জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের অভিযানের কারণে পাইকারি বাজারে চালের দাম কমেছে মন প্রতি 50 থেকে 100 টাকা। এই মুহূর্তে দিনাজপুরের বাহাদুর বাজার আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং বগুড়ার গোদার পাড়ায় আছেন জুব্বান সাদিক জ্যাপলিন। প্রথমে সরাসরি যাচ্ছি দুলালের কাছে। গত 5 দিনে দিনাজপুরের পাইকারি এবং খুচরা বাজারে চালের কমেছে, প্রতি বস্তায় কমেছে 50 থেকে 170 টাকা এবং প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার পাইকারি আড়তে রয়েছি। এখানে আমরা তাদের সঙ্গে যেটা কথা বলেছিলাম যে তারা বলছেন যে গত 5 দিন আগে আপনার জেলা প্রশাসন আমার জেলা খাদ্য বিভাগ আপনার যৌথ যে অভিযান পরিচালনা করেছেন সেই অভিযানের প্রভাব কিন্তু বাজারে পড়েছে। তারা বলছেন যে যে দাম দিয়ে তারা আপনার মিলারদের কাছ থেকে কিনেন সেই দামই কিন্তু আপনার 8টা আটানা বেশি রেখে তারা বিক্রি করেন প্রতি কেজিতে। কিন্তু তারা যেটা বলেছেন যেহেতু মিলারদের কাছ থেকে তারা চাল কিনেন, মিলাররা যদি চালের দাম বেশি রাখে সেই কারণে আপনারা তারা সেই চালটা কিন্তু আপনার খুচরা বাজারে সে বেশি দাম দিয়ে তারা বিক্রি করেন। এদিকে জেলা চালকল মালিক গ্রুপের সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে জেলা খাদ্য বিভাগ যে অভিযান শুরু করেছেন সেই অভিযানের পরিপ্রেক্ষিতে তারা সাময়িকভাবে যে দামটা কমেছে সে ব্যাপারে তারা একমত না। তারা বলেছেন যে কিছু ধান ব্যবসায়ী আছে যারা মিলের সঙ্গে জড়িত না, তারা ট্রেড লাইসেন্স করে হাজার হাজার মেট্রিক টন চাল এবং ধান তারা মজুত করেন। তারা বারবার বলছেন যে জেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ থেকে এই যে মজুতদারদের বিরুদ্ধে যদি অভিযান পরিচালিত হয় তাহলে ধান এবং চালের দাম বিশেষ করে ক্রয় ক্ষমতার মধ্যে আসবে এবং অহেতুক মিলারদের অভিযান যে পরিচালনা করছেন তারা বলছেন যে বিভিন্ন আপনার উপজেলা লেভেলে বড় বড় গোডাউন করে আপনার কিছু ব্যবসায়ী আপনার এই ধান এবং চাল মজুত করে আসছেন। এদিকে এইখানকার যারা আপনার আড়তদার বা পাইকার যারা আছেন তারা বলছেন যেহেতু তারা মিলারদের কাছ থেকে আপনার এই চাল কিনেন, যে মিলাররা চালের দাম বাড়ালে সে প্রভাব কিন্তু আপনার এই আপনার খুচরা বাজারে এসে পড়ে, যেখানে যেখানে আপনার দিনাজপুরে গত 5 দিন বা আগে যেখানে প্রতি কেজি আপনার বেড়েছিল আপনার 5 থেকে 8 টাকা সেখানে মাত্র 1 থেকে 2 টাকা আপনার কমেছে এবং সেটিও আপনার কতদিন এখানে স্থায়ী হবে স্থিতি থাকবে সে ব্যাপারে অনেকে আপনার সন্দেহ প্রকাশ করেছেন। বগুড়া রয়েছেন আমাদের সহকর্মী জ্যাবলিন, এই চালের খবরের জানাতে আমরা তার কাছ থেকে যাচ্ছি। মিটিং হয়েছিল যেখান থেকে চালের মিল মালিকদের সঙ্গে এবং আড়তদারদের সঙ্গে জেলা প্রশাসক বসেছিলেন এবং যে চালের ঊর্ধ্বগতির বাজার সেটিকে নিয়ন্ত্রণের জন্য একটি দাম বেঁধে দেওয়া হয়, যেই দামে বলা হয় 65 টাকা সর্বোচ্চ খুচরা মূল্য, যেটি সবচেয়ে চিকন চাল অর্থাৎ সেটির কথা বলা হয়েছে যে সেটি 65 টাকা সর্বোচ্চ খুচরা পর্যায়ে বিক্রি করতে পারবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া গোদারপাড়া বাজারে। মূলত জেলার এবং বগুড়া শহরের এই পাইকারি যে বেচা কেনা চালের সেটি কিন্তু এই বাজারে হয়ে থাকে এবং আমরা দেখছি আসলে এখানকার যে খুচরা বাজারগুলো আছে কিংবা পাইকারি যেই আড়তদাররা আছেন তারা কিন্তু সেই মঙ্গলবারের যে নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি একেবারেই এখানে মানা হচ্ছে না। আমরা আজকের বাজারে এসে যেটি দেখছি চিকন জাতের যে চাল সেটি কিন্তু 68 থেকে 72 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে এবং মোটা জাতের যে চালগুলো রয়েছে সেটি কিন্তু মোটামুটি হবে 48 থেকে 55 টাকা পর্যন্ত সেই চাল বিক্রি হচ্ছে। বলতে গেলে যেই সর্বনিম্ন যেই চালটি রয়েছে মোটা এবং হচ্ছে সবচেয়ে মোটা জাতের ধানের চাল সেটি কিন্তু 48 টাকায় পাওয়া যাচ্ছে এবং সর্বোচ্চ সেটি 72 টাকা পর্যন্ত কাটারি ভোগ যেটি চাল সেটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে। পাইকারির কথা যদি আপনাকে বলি সেই পাইকারি পর্যায়েও কিন্তু বস্তাতে 1600 থেকে 1700 টাকা বস্তা চিকন চাল সেটি বিক্রি হচ্ছে, যার হিসাব করলে প্রতি কেজি পাইকারিতে সেটির দাম আসে প্রায় 67 থেকে 68 টাকা এবং খুচরা ব্যবসায়ীরা বলছেন যে তারা যেহেতু বেশি দামে কিনছেন এ কারণে তাদেরকে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একই সঙ্গে যখন আমরা পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি কিংবা আড়তদারদের সঙ্গে কথা বলছি তারা কিন্তু দোষ চাপাচ্ছেন মিলারদের উপরে, কেননা তারা বলছেন একটি কথা যে তারা জেলা প্রশাসকের যে বা জেলা প্রশাসন থেকে যে যে নির্দেশনা দেয়া হয়েছে চালের দাম বেঁধে দেওয়া হয়েছে সেটি তারা মানতে চান কিন্তু মানতে পারছেন না, কারণ আসলে যে দামে মিল মালিকদের কাছ থেকে তারা কিনবেন আসলে সেই দামটিতে কিন্তু তারা কিনতে পারছেন না। অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় বলেছিলেন যে 62 থেকে 63 টাকায় মিল গেট থেকে
পাইকারি ব্যবসায়ীরা কিনবেন এবং সেই হিসেবে তারা 65 টাকায় বিক্রি করতে পারবেন। তবে তারা যেহেতু মিল থেকে সেটা কিনতে পারছেন না, তাই বিক্রির ক্ষেত্রেও তারা সেটা রাখতে পারছেন না। একই সঙ্গে তারা বিভিন্ন প্রশ্ন তুলেছেন যে যেই দামে কিনবেন তারা 1 টাকা দিয়ে কি করে 1 টাকা লাভে বা 2 টাকা লাভে কি করে বিক্রি করবেন, কেননা পরিবহন সহ বাজারের খাজনা এবং অন্যান্য বিভিন্ন খরচ রয়েছে। সেটা কিন্তু তারা বারবার বলছেন যে এই নির্দেশনাগুলো আসা উচিত আরও সুবিবেচনা প্রসূত হবে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে চালের বাজারের সবশেষ খবর। চালের বাজারের খবর আমরা জানছিলাম বগুড়া থেকে, যোগ দিয়েছিলেন সহকর্মী জুম্মান সাদিক জাবরিন এবং এর আগে দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল।